বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি খাইরুন্নাহার আর মজুমদার, সহকারী শিক্ষক, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। আমি সাজেদা, ফিউচার বিলিয়ন স্কুল। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসটি হচ্ছে চতুর্থ শ্রেণীর অধ্যায় 10, এশিয়া মহাদেশ, পার্ট 1, বৃহত্তম মহাদেশ। প্রিয় শিক্ষার্থী, আজকের আলোচনার বিষয় হলো বৃহত্তম মহাদেশ। এশিয়া হলো পৃথিবীর বৃহত্তম মহাদেশ বা সবচেয়ে বড় মহাদেশ। পৃথিবীর মোট স্থলভাগের 3 ভাগের 1 ভাগ এলাকা জুড়ে রয়েছে এশিয়া মহাদেশে। প্রিয় শিক্ষার্থীরা, আবার একটু লক্ষ্য করো, সবচেয়ে বড় মহাদেশটি হলো এশিয়া মহাদেশ। মোট স্থলভাগের 3 ভাগের 1 ভাগ এলাকা জুড়ে রয়েছে এশিয়া মহাদেশে। জনসংখ্যার দিক থেকে এটি পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ। পৃথিবীর প্রায় 60 ভাগ লোকে এই মহাদেশে বসবাস করে। তাছাড়াও ভারত, চীন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সৌদি আরব, সিঙ্গাপুর, এগুলো হলো এশিয়া মহাদেশে অন্তর্ভুক্ত। এশিয়া পৃথিবীর উত্তর গোলার্ধে অবস্থিত। এখানে ভারত, চীন ছাড়াও এগুলো সহ নিয়ে 48টি দেশ নিয়ে এশিয়া মহাদেশটি গঠিত। তাছাড়া দীর্ঘতম চীনের ইয়াংজি নদীও এশিয়া মহাদেশে অবস্থিত। চীনের 100 কোটি লোক বাস করে। ভারতও 100 কোটির বেশি লোক বাস করে। এগুলো এশিয়া মহাদেশে অবস্থিত। ভারত, চীন, মালয়েশিয়া, সৌদি আরব, কুয়াত, ইরান। প্রিয় শিক্ষার্থীরা, স্লাইডে দেখো, একটা মানচিত্র দেখা যাচ্ছে। মানচিত্রটাতে সবগুলো দেশের নাম দেয়া আছে। তোমরা বাসায় একটা খাতায় মানচিত্রটা উঠিয়ে নিবে এবং প্রতিটি দেশের নাম লিখে নেবে। আমি কয়েকটি দেশের নাম বলে দিচ্ছি। চীন, ভারত, বাংলাদেশ, থাইল্যান্ড, ফিলিপাইন, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, মালদ্বীপ, জাপান, সৌদি আরব, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, আফ্রিকা ইত্যাদি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বাসায় এশিয়া মহাদেশে কোন কোন দেশগুলো অন্তর্ভুক্ত সবগুলো দেশের নাম লিখে নিবে। এশিয়া একটি বিশাল মহাদেশ। এশিয়া মহাদেশে বিভিন্ন অঞ্চলের জলবায়ু বিভিন্ন ধরনের। এক একটা দেশের জলবায়ু আবহাওয়া এক এক রকম হয়ে থাকে। মরুভূমির আবহাওয়া খুব গরম থাকে। মরুভূমিতে আবহাওয়া খুব গরম থাকে। এশিয়ার উত্তরে রয়েছে সাইবেরিয়া। সাইবেরিয়া অঞ্চলে ঠান্ডা থাকে, খুব তীব্র শীত বা তুষারপাত হয়ে থাকে। কোন অঞ্চলে সূক্ষ্ম শীতকালেও বৃষ্টি হয়। প্রিয় শিক্ষার্থীরা, যেসব অঞ্চলে গ্রীষ্মকালে বৃষ্টি হয় না, সেসব দেশ হলো ইরান, ইরাক, জর্ডান, ইসরায়েল। প্রিয় শিক্ষার্থীরা, আমি আবার বলছি, গ্রীষ্মকালে যেসব এলাকায় বৃষ্টি হয় না, এলাকাটা সূক্ষ্ম থাকে, দেশগুলো সূক্ষ্ম থাকে, ওগুলো হচ্ছে এই ইরান, ইরাক, জর্ডান, ইসরায়েল। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া সারা বছরে তাপমাত্রা বেশি থাকে এবং বৃষ্টিপাত হয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে যদি কেউ বলে বা প্রশ্ন করে, তাহলে তোমরা অবশ্যই উত্তর দিতে পারবে যে এইসব দেশে তাপমাত্রা বেশি থাকে বা বৃষ্টি হয়, ওইসব দেশগুলো হচ্ছে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া। আর গ্রীষ্মকালে বৃষ্টি হয় না, ওই দেশগুলো হলো ইরাক, ইরান, জর্ডান, ইসরায়েল। প্রিয় শিক্ষার্থীরা, স্লাইডে দেখো, সবচেয়ে গরম মরুভূমি আবহাওয়া সবচেয়ে গরম থাকে। সবচেয়ে ঠান্ডা হচ্ছে সাইবেরিয়া। সবচেয়ে শুকনো হলো ইরান, ইরাক, জর্ডান, ইসরায়েল। সবচেয়ে বৃষ্টি বহুল দেশ হচ্ছে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া।
প্রিয় শিক্ষার্থী, তোমাদের সুবিধার্থের জন্য আমি আবারও বলছি, সবচেয়ে গরম দেশ হলো মরুভূমি আবহাওয়া, সবচেয়ে ঠান্ডা হলো সাইবেরিয়া, সবচেয়ে শুষ্ক হলো বা বৃষ্টিপাত হয় না দেশগুলো হলো ইরান, ইরাক, জর্ডান, ইসরায়েল। সবচেয়ে বৃষ্টি বহুল বা গ্রীষ্মকালে বৃষ্টি হয় না, বৃষ্টি হয় ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা মানচিত্রের সাথে একটু মিলিয়ে নিবে, এশিয়ার দক্ষিণে কি রয়েছে, এশিয়ার উত্তরে কি রয়েছে, এশিয়ার পূর্ব কি রয়েছে, এশিয়ার পশ্চিমে কি রয়েছে। এখানে মানচিত্র দেখে বাম পাশের সাথে ডান পাশের বাক্যগুলো মিলকরণ করো। তোমরা খাতায় উঠিয়ে নিবে, এখন আমি উত্তরটা বলে দিচ্ছি। এশিয়ার দক্ষিণে রয়েছে ভারত মহাদেশ, এশিয়ার উত্তরে রয়েছে আটলান্টিক মহাদেশ, এশিয়ার পূর্ব রয়েছে ইউরোপ, এশিয়ার পশ্চিমে রয়েছে প্রশান্ত মহাসাগর। প্রিয় শিক্ষার্থীরা, আমি আবারও বলে দিচ্ছি, এশিয়ার দক্ষিণে রয়েছে ভারত মহাসাগর, এশিয়ার উত্তরে রয়েছে আটলান্টিক মহাসাগর, এশিয়ার পূর্বে রয়েছে ইউরোপ, এশিয়ার পশ্চিমে রয়েছে প্রশান্ত মহাসাগর। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই মহাদেশ সম্পর্কে বুঝতে পেরেছ। আজকে আমাদের আলোচনার বিষয়টি হলো এশিয়া মহাদেশ। তাহলে সবাই আজকে আমার লেকচারটা বুঝতে পারছো? পরবর্তী ক্লাসে সবার সাথে দেখা হবে। আজকে এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।